চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি সহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বিকেলে পুলিশ সুপার তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন স্বাক্ষরিত আদেশে তাদের প্রত্যাহার করা হয় প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম ডিউটি অফিসার আমির হোসেন এস নাসিমা আক্তার এবং কনস্টেবল এনামুল হক তাদের প্রত্যাহার করে পুলিশ করা হয়েছে নতুন নিয়োগ পুলিশ জানে পালিয়ে যাওয়া যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরি চাঁদাবাজি সহ একাধিক অপরাধে মামলা রয়েছে নানা অভিযোগে রোববার সকালে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয়রা তাকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ